ধন্যবাদ রাজারবাগ দরবার শরীফের দিলুর রহমান। এর বিরুদ্ধে সাধারণ মানুষকে ধর্মের নামে ধোঁকা দেওয়া সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে 7,000 একর জমি ক্রয়, অবৈধভাবে রাবার বাগান দখল সহ অন্যান্যভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মাননীয় আদালত তদন্ত করার নির্দেশনা দিয়েছে এবং তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। অনুসন্ধান টিমকে মাননীয় আদালত এর আদেশের প্রেক্ষিতে আগামী 30/11/21 তারিখের পূর্বে বিষয়ে একটি প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া আছে এবং 3 সদস্য বিশিষ্ট টিম কাজ শুরু করেছে।